ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনির ক্রিকেট ক্যারিয়ার শেষের দিকে। তিনি যতই অবসর ঘোষণা না করুন না কেন, বারবার সিরিজ থেকে নিজের নাম তিনি তুলে নিচ্ছেন। এতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি বেশি সময় পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে থাকবেন না। এখন ঋষভ পন্ত ওয়ান ডে আর টি টোয়েন্টিতে তার জায়গা নিয়েছেন, কিন্তু তিনি এখনও পর্যন্ত নিজের জায়গা কিন্তু পাকা করতে পারেননি। দর্শক, চলুন জেনে আসি এমন তিনজন খেলোয়াড়কে যারা অস্ট্রেলিয়ায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনির জায়গা নিয়ে নেবেন। নাম্বার থ্রি, ঈশান কিষাণ। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ২০১৬তে ভারতীয় দলের অধিনায়ক থাকা ঈশান কিষাণ টি টোয়েন্টি বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির বিকল্প হতে পারে। কিষাণ ইন্ডিয়া এ দলের হয়ে আর ঘরের ম্যাচে লাগাতার ভালো প্রদর্শন করেছেন। তিনি যে কোনো জায়গায় এসে দ্রুত রান করার ক্ষমতা রাখেন। আইপিএলে তিনি বেশি সুযোগ পাননি, কিন্তু যেটুকু সুযোগ পেয়েছেন তার ফায়দা তুলেছেন। এর মধ্যে বড় শট খেলারও ক্ষমতা রয়েছে তার। টি টোয়েন্টি ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ৭০টি ম্যাচ খেলেছেন, আর তার মধ্যে তার নামে ১৬২৩ রান রয়েছে। তিনি এই রান ২৬ করে আর ১৩১ স্ট্রাইক রেটে করেছেন। তার ব্যাট থেকে দুটি সেঞ্চুরিও বের হয়েছে। তিনি লাগাতার দুইটি টি টোয়েন্টি সেঞ্চুরি করা ভারতের মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান। উইকেট কিপিংয়েও তার প্রদর্শন যথেষ্ট ভালো। ইন্ডিয়ার এর হয়ে ওয়ান ডে দলের জন্য তিনি নির্বাচকদের প্রথম পছন্দ। নাম্বার টু, সঞ্জু স্যামসন। তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ২০১৫ সালে ভারতের হয়ে ডেবিউ করার সুযোগ পেয়েছিলেন। তিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচ খেলেছিলেন, কিন্তু তারপর থেকে তিনি ফের সুযোগ পাননি। আইপিএল আর ঘরের ম্যাচে তার প্রদর্শন লাগাতার দুর্দান্ত থেকেছে, আর এই কারণেই তাকেও ধোনির জায়গা নেওয়ার প্রবল দাবিদার মানা হচ্ছে। এখনও পর্যন্ত তিনি ১৪২টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন, আর এর মধ্যে তার নামে ২৮ গড় আর ১২৭ স্ট্রাইক রেটে ৩৩৫৩ রান রয়েছে। এর মধ্যে দুটি সেঞ্চুরিও রয়েছে, আর দুইটি সেঞ্চুরি আইপিএলে এসেছে। সম্প্রতি মিডিয়া রিপোর্টসেও মেনে নেওয়া হয়েছিল যে তিনি ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার হিসাবে নির্বাচকদের দ্বিতীয় পছন্দ, এই কারণে যে তাকে ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ দেওয়া হতে পারে। নাম্বার ১, ঋষভ পন্ত। মহেন্দ্র সিং ধোনির বিশ্রাম নেওয়ার পর ঋষভ পন্তকে তার জায়গা দেওয়া হয়েছে। পন্ত এখন ওয়ান ডে টেস্ট আর টি টোয়েন্টি ক্রিকেটে ভারতীয় দলের প্রথম পছন্দ হয়ে উঠেছে, যদিও তার প্রদর্শনে ধারাবাহিকতার অভাব রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ৮টি ইনিংসে তার ব্যাট থেকে স্রেফ একটি ৫০ প্লাস স্কোর বেরিয়েছে। অন্যদিকে উইকেটের পেছনেও তিনি যথেষ্ট ভুল করেছেন, আর এ থেকে বোঝা যাচ্ছে তার এখনও শেখার অনেক কিছু বাকি আছে। আর এমনটা যদি তিনি না করেন তো দল থেকে বাদও পড়তে পারেন। তার উপর বারবার দায়িত্বজ্ঞানহীন শট খেলার জন্য আঙুল উঠেছে, তা সত্ত্বেও তাকে এখনও টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২০-এ মহেন্দ্র সিং ধোনির জায়গায় নেওয়ার জন্য প্রবল দাবিদার মানা হচ্ছে। যদি তিনি সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়ে ওঠেন তো অন্য খেলোয়াড়দের জন্য রাস্তাটা মুশকিল হয়ে যাবে।